আজ আমরা এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত কিবোর্ড শর্টকাট দেখব। আর আপনি যদি এই কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করে এক্সেল ফাইল অপারেট করেন, সেক্ষেত্রে আপনার কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে এবং এটি আপনার কাজে অনেক বেশি স্মার্টনেস নিয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল ফাইলটা ওপেন করার জন্য সাধারণত স্টার্ট বারে যেয়ে তারপরে খুঁজে আমাদের মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি। আমি আজকে আপনাদের একটা কিবোর্ড শর্টকাট দেখাবো, যেটা হলো স্টার্ট প্লাস আর। তো আপনাকে স্টার্ট প্লাস আর বাটন প্রেস করে রান অপশানে যেতে হবে। তো রান অপশানে যাওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে এক্সেল। তো আমি এখানে এক্সেল লিখে সার্চ দিলাম, আবার ইন্টার দিলাম, দেন ইন্টার দেওয়ার পর আমার পেজটা ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে খুব সহজে আপনাদের এক্সেলটা ওপেন করে নিতে পারেন। দ্বিতীয় নম্বরের যে কিবোর্ড শর্টকাটটা দেখবো সেটা হলো অল্ট প্লাস F4, পর অল্ট প্লাস শিফট প্লাস সি। এখানে কিছু ডকুমেন্ট লেখার পর আমরা যদি এক্সেল ফাইলটা ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ক্রস বাটনে এসে এক্সিট করতে হয়। তো আমি এখানে মাউসের ব্যবহার না করে খুব সহজেই কাজটা করতে পারি। সেটা করার জন্য আমার কিবোর্ড কমান্ড দিতে হবে অল্টার প্লাস F4 অথবা অল্টার প্লাস স্পেস প্লাস সি। তো আমি এখানে অল্টার প্লাস F4 প্রেস করলাম। এখন দেখেন আমার এখানে চেক মার্ক চলে আসছে যে আমি আমার এই ডকুমেন্টটা সেভ করবো না করবো না। যদি সেভ করতে চাই তো আমি কিবোর্ড থেকে এন্টার দিব, আর যদি সেভ না করতে চাই সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে আমি আমার প্রয়োজনীয় কাজটা করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট ক্যান্সেল দিয়ে এন্টার দিলাম। তো এখন যদি আমি আবার দেখি যে অল্টার স্পেস সি, তো আমি এখানে কিবোর্ড থেকে অল্টার স্পেস সি প্রেস করলাম। দেখেন আমার এক্সেল ডকুমেন্টটা ক্লোজ করার জন্য পারমিশন চাচ্ছে, তো আমি যদি সেভ করতে চাই সেভ করবো, যদি না চাই তো সেভ করবো না। তো এখান থেকে আমি জাস্ট ডোন্ট সেভ দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন আমার ফাইলটা ক্লোজ হয়ে গেছে। এবার যে কিবোর্ড শর্টকাটটি দেখবো সেটা অল্ট প্লাস স্পেস প্লাস আর। তো দেখেন আমার এখানে ফাইলটা ম্যাক্সিমাইজ অর্থাৎ ফুল স্ক্রিন হয়ে আছে। তো আমি এটা চাচ্ছি রিস্টোর করে ছোটো করতে, তো ছোটো স্ক্রিন করতে। তো সেক্ষেত্রে আমাকে অল্ট স্পেস আর প্রেস করলে আমার রিস্টোর হয়ে যাবে, অর্থাৎ আমার ফাইলটা ডকুমেন্টটা ছোটো হয়ে যাবে। এবার দেখবো ম্যাক্সিমাইজ সমান অল্ট স্পেস এক্স। তো এখন আমার এই ছোটো ডকুমেন্টটা যদি আমি এখন বড় করতে চাই, ফুল স্ক্রিন করতে চাই, ম্যাক্সিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে অল্ট স্পেস এক্স প্রেস করতে হবে। তো আমি কিবোর্ড থেকে অল্ট স্পেস এক্স প্রেস করলাম। এখন দেখেন আমার ফাইলটা রিস্টোর হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে, ম্যাক্সিমাইজ হয়ে গেছে। মিনিমাইজ সমান স্টার্ট অর উইন্ডোজ প্লাস M। এখন আমি যদি আমার এই ম্যাক্সিমাইজ ফাইলটা ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কম্পিউটারে কিবোর্ড কমান্ড দিতে হবে উইন্ডোজ প্লাস M। তো আমি এখান থেকে উইন্ডোজ প্লাস M কমান্ডটা প্রেস করলাম। এখন দেখেন আমার ফাইলটা মিনিমাইজ হয়ে গেছে। এবার দেখবো স্টার্ট অর উইন্ডোজ প্লাস D। তো আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় আমাদের ডেস্কটপে জাম্প করা লাগে যে সফটওয়্যারটা রান করা থাকে সেই সফটওয়্যার থেকে। তো সেটা করার জন্য আমার এখানে জাস্ট একটা কিবোর্ড কমান্ড দিলে আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে আমাকে ডেস্কটপে নিয়ে যাবে। তো সেজন্য আমাকে এখানে কিবোর্ড কমান্ড দিতে হবে স্টার্ট D। তো আমি কিবোর্ড থেকে স্টার্ট D প্রেস করলাম। দেখেন আমার এখানে প্রোগ্রামটা ক্লোজ হয়ে আমার ডেস্কটপে নিয়ে গেছে। এবারের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস F1। আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় আমাদের এই রিবন বারটা মিনিমাইজ করা লাগে, অথবা আমাদের এই রিবন বারটা মিনিমাইজ হয়ে গেলে আমরা আবার শো করাতে পারি না। তো সেটার জন্য আমার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস F1। আমার রিবন বারটা এখন হাইড আছে, তো আমি এখন কন্ট্রোল প্লাস F1 প্রেস করলাম। দেখেন আমার রিবন বারটা শো হয়ে গেছে। এবারের কিবোর্ড কমান্ড হলো অল্ট প্লাস V প্লাস Z। আমাদের এক্সেলে প্রয়োজনীয় কাজ করার পর সেটা জুম করে দেখার প্রয়োজন হতে পারে। তো আমার এই এক্সেল ডকুমেন্টটা জুম ইন করা অথবা জুম আউট করার জন্য আমার একটা কিবোর্ড কমান্ড আছে। তো সেই কিবোর্ড কমান্ডটা হলো অল্ট প্লাস V প্লাস Z। তো অল্ট প্লাস V প্লাস Z প্রেস করার পর আমাকে এমন একটা অপশন দেখাবে, এখান থেকে আমার প্রয়োজন মতো জুম ইন করে নিতে পারবো, জুম আউট করে নিতে পারবো। তো এখান থেকে আমি কাস্টম জুম দিলাম। এখানে দেখেন কাস্টম জুমে আসার পর আমার 400 দেখাচ্ছে ডিফল্টভাবে। তো আমি ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে জুম ইন হয়ে গেছে। তো আমি এখন যদি আবার জুম আউট করতে চাই, সেক্ষেত্রে আমার আবার কিবোর্ড কমান্ডটা প্রেস করার পর আমার এখান থেকে প্রয়োজনীয় অপশনটা সিলেক্ট করে এন্টার দিলে আমার জুম আউট হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রয়োজনীয় অপশনটা চুজ করে এন্টার দিলাম। দেখেন আমার ফাইলটা জুম আউট হয়ে গেছে।
এবার দেখব কন্ট্রোল এ। এটা খুবই সিম্পল একটা কিবোর্ড কমান্ড, তারপরও প্রয়োজন সেজন্য দেখাই দিচ্ছি। তো আমরা যদি আমাদের এই এক্সেল ডকুমেন্টের সমস্ত ফাইলটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কন্ট্রোল এ প্রেস করলে আমার সমস্ত ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। তা আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল এ প্রেস করলাম, দেখেন আমার সব ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে। এবার দেখব অল্ট এস ও আই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিবোর্ড কমান্ড, এটা অনেক বেশি ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখি যে আমাদের লেখার সাইজটা আমাদের এক্সেলের যে নির্দিষ্ট বক্স আছে, বক্স সেই নির্দিষ্ট বক্সটাকে অতিক্রম করছে। লেখার সাইজ অনুযায়ী যদি আমি বক্স নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে এই কিবোর্ড কমান্ডটা প্রেস করতে হবে। এই কিবোর্ড কমান্ডটা প্রেস করার পর আমার অটোমেটিক্যালি লেখার সাইজ অনুযায়ী বক্স তৈরি হয়ে যাবে। তো আমি এখন এখানে কিবোর্ড কমান্ডটা প্রেস করতেছি, অল্ট এস ও আই। দেখেন আমার এখানে আমার যে লেখা ছিল সেই লেখার সাইজ অনুযায়ী আমার বক্সটা তৈরি হয়ে গেছে। তো এই কিবোর্ড কমান্ডটা যদি অনেক বড় মনে হয়, আপনার মনে রাখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি একটা কৌশল আপনাকে দেখাই দেব। আপনি যদি আপনার কিবোর্ড থেকে অল্ট প্রেস করেন, সেক্ষেত্রে আপনাকে এমন একটা অপশন দেখাবে, এবং এখান থেকে দেখেন এইচ দেখাচ্ছে, হোম সমান এইচ, এই যে এইচ হোম। তো কিবোর্ড শর্টকাট এখানে দেখাই দিচ্ছে, তো আমি জাস্ট এখানে এইচ প্রেস করলাম। এইচ প্রেস করার পর দেখেন আমার নতুন পেজে নিয়ে আসছে, এবং এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে ফরম্যাট দেখাচ্ছে, এখানে ফরম্যাট সমান ও বোঝাচ্ছে, তো আমি এখানে ও প্রেস করলাম। ও প্রেস করার পর এখানে দেখেন কয়েকটা অপশন দেখাচ্ছে, এবং এখানে আই সমান অটো ফিট কলাম ওয়াইড। তো আমি এখানে যদি আই প্রেস করি, তো আমার এটা অটোমেটিক্যালি দেখেন কলাম ফিট হয়ে যাবে, আমার লেখার সাইজ অনুযায়ী এখানে কলামের সাইজ তৈরি হয়ে গেছে। এবার দেখব অল্ট প্লাস আই প্লাস আর। আমাদের এক্সেল ডকুমেন্টে অনেক কলাম এবং রো অ্যাড করা লাগে, তো সেক্ষেত্রে আমি এখানে একটা রো অ্যাড করার জন্য জাস্ট কিবোর্ড থেকে কমান্ড দিলাম অল্ট আই আর। দেখেন আমার এখানে একটা রো তৈরি হয়ে গেছে। এবার দেখব অল্ট আই সি। এখন আমি যদি ডান দিকে একটা কলাম তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে কমান্ড দিতে হবে অল্ট আই সি। তো আমি কিবোর্ড থেকে অল্ট আই সি কমান্ড দিলাম, দেখেন আমার এখানে একটা কলাম তৈরি হয়ে গেছে। এবার কিছু সিম্পল কিবোর্ড শর্টকাট দেখব, যেগুলো আমরা জানি, তারপরও এখানে প্রয়োজন অনুযায়ী দেখিয়ে দিব। কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। তো এগুলো সাধারণত লেখাটা বোল্ড করার জন্য, ইটালিক করার জন্য এবং আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয়। আমার যে সিলেকশন এরিয়ার ভিতরে যে লেখাটা আছে সেটা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করে আপনাদের দেখাই দিচ্ছি। এবার দেখব শিফট প্লাস এফ ইলেভেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিবোর্ড শর্টকাট, যে আমরা এখান থেকে চাইলে একটা নতুন শিট অ্যাড করে নিতে পারি। তো এখান থেকে আমরা মাউস দিয়ে অ্যাড করতে পারি। তো মাউস দিয়ে অ্যাড না করে, মাউসের ব্যবহার ছাড়া আমরা কিবোর্ড থেকে যদি এটা করতে চাই, সেক্ষেত্রে আমাকে জাস্ট কিবোর্ড থেকে শিফট প্লাস এফ ইলেভেন প্রেস করতে হবে। তো আমি কিবোর্ড থেকে এফ ইলেভেন প্রেস করলাম, দেখেন আমার নতুন একটা শিট অ্যাড হয়ে গেছে। এবার দেখব কন্ট্রোল প্লাস পেস আপ অ্যান্ড পেস ডাউন। আমাদের এক্সেল ডকুমেন্টে যদি কয়েকটা শিট থাকে, তো সেক্ষেত্রে আমাদের একটা শিট থেকে আরেকটা শিটে সুইচ করার জন্য আমাদের সিম্পলি কন্ট্রোল প্লাস পেস আপ অ্যান্ড পেস ডাউন প্রেস করলে আমার দুইটা শিটের মধ্যে আমার সুইচ করবে। তো আমি এখান থেকে দেখেন কন্ট্রোল প্লাস পেস আপ দিলে আমার পূর্বের শিট দেখাচ্ছে, এবং পেস ডাউন দিলে বর্তমান শিটটা দেখাচ্ছে। এবার দেখব এফ টু। তো আমার যে সেলটা অ্যাক্টিভ থাকবে, ওই সেলটা এডিট করার জন্য আমার জাস্ট কিবোর্ড থেকে এফ টু প্রেস করলে আমার ওই অ্যাক্টিভকৃত সেলটা এডিটেবল হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট এফ টু প্রেস করলাম, এবং দেখেন আমার এখানে এডিট করা যাচ্ছে খুব সহজে। এবার যে কিবোর্ড শর্টকাটটি দেখব সেটা হলো এফ ইলেভেন। তো আমাদের এক্সেল ডকুমেন্টে অনেক সময় চার্ট শো করানো লাগে, তো চার্ট দেখার জন্য আমাকে জাস্ট এফ ইলেভেন কিটা প্রেস করলে আমার চার্টটা শো করবে। তো আমি এখানে জাস্ট এখন এফ ইলেভেন কিটা প্রেস করলাম, দেখেন আমার চার্টটা শো করতেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন, এবং ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আর পরবর্তীতে এমন সব ভিডিও পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।